অভিশাপে নাকি গরিব জন্ম, আশীর্বাদে ধনী, মধ্যবিত্তকে জীবনভর থাকতেই হয় রিলি। সুদিন আসুক কি দুর্দিন, চিত্রটা একই থাকে। বুক ফাটে তবু মুখ ফাটে না, সম্মান বোধে লাগে। একদম না, একদম না, শুধু আজে বাজে বায়না। প্লিজ কিনে নাও না মা। না বলছি তো, পেট খারাপ করবে নাকি? চলো মা। জানো ক্লাসে আমাদের সবার ক্লিক পেন্সিল, আমারই শুধু খোতার পেন্সিল। কবে থেকে চাইছি, কিনে দাও না। ঠিক আছে ঠিক আছে, বাবাকে একটা ফোন করছি, যদি বাবা ফেরার পথে নিয়ে আসতে পারে দেখছি আমি। এখন চলো তো বাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ শোনো না, বলছি কি, মেয়েটা না ভীষণ বায়না করছে, অনেকদিন ধরে বলছে একটা ক্লিক পেন্সিলের জন্য। হ্যাঁ দেখো না, যদি আজকে অফিস থেকে ফেরার পথে আনতে পারো। উফ ঠিক আছে, দেখছি তুমি রাখো। একটু আনো। আচ্ছা ঠিক আছে। আজও মনে হচ্ছে অটোতে বাড়ি ফেরা যাবে না, সেই বাসে করেই ফিরতে হবে। ঠিক আছে দেখি। চল বাবা নিয়ে আসবে। আজকের জন্য এতটাই, নেক্সট ডে কাজগুলো করে আনবি। চল না ওখানে গিয়ে খাই। ওই দেখো এখনো খেতে ইচ্ছে করছে বলো। Thank you.
ও বাবা, এবার তো একটা ভালো ফোন কিনে দাও। সব বন্ধুরা ভালো ফোন ইউজ করছে, আর আমাকে দেখো। কি দেখবো, কি এমন করুণ অবস্থা হয়েছে তোমার একটা ফোন ইউজ করতে না পারাতে? বাবা, সব বন্ধুরা আমার মজা ওড়ায়। ওড়ালে ওড়াক, আর এসব নিয়ে এখন কথা বলার সময় না, যাও ভেতরে যাও। দূর তুমি ওরকম ভাবে না বললেই পারতে। আসলে বন্ধুরা সব মজা উড়িয়েছে, তো ওর খারাপ লেগেছে, বড় হচ্ছে তো, একটু বুঝিয়ে বললেই বুঝবে। একটু বুঝিয়ে বলতে পারতে না? তোমার কি মনে হয় ওকে শাসন করতে আমার মজা লাগে? আমি ওর প্রতি শক্ত হই যাতে ওর মেরুদণ্ডটা শক্ত হয়। আমি চাই আমার থেকে না, ও পরিস্থিতির থেকে শিখুক। ও যদিও অভাবটাকে বুঝতে শেখে, তাহলে সেই অভাব থেকে ও বাঁচার জন্য রাস্তাও খুঁজে পাবে। আমি চাই ও শক্ত হয়ে দাঁড়াক। এই নির্মম দুনিয়াতে নরম মানুষের দিকে না ক্ষুধার্তের মতন তাকিয়ে আছে। কিন্তু মেয়েটার প্রতি তো তুমি এরকম নও। সেই কর্তব্যটা তোমার, আর তুমি সেটাকে খুব ভালোভাবেই করে আসছো। সর, নিতে দে। তোমরা একটু ভালো করে কথা বলতে পারো না? কেন, কি হলো? বাবার সঙ্গে তো কথাই বলা যায় না, সবসময় একটা স্ট্রিক্ট ইমেজ বজায় রেখেছে। আর দিদির জন্য দেখো, দানছত্র খুলে বসে আছে যেন। ওভাবে কথা বলতে হয় না, উনি বাবা হন। আর তাছাড়া বাবা তোকে কেন এসব বলছে বলতো, যাতে তোর কিছু অন্তত হয়। একবারও ভেবে দেখেছিস? আর কটা দিন পর বাবা যখন রিটায়ার করবেন, আমি অচল হয়ে যাব, তখন সব দায়িত্ব তোর। দিদি তো বিয়ে হয়ে চলে যাবে, তখন তোকেই তো সব সামলাতে হবে। আরে তখনের কথা তখন দেখা যাবে। বলা যতটা সহজ না, করা ততটাই কঠিন। তার মানে বলো তুমি এই ফালতু ফোনটা চেঞ্জ করে দেবে না, তাই তো? এই ছেলে মেয়েদের না বায়নার রাবদারের শেষ নেই। যতই করি ওদের মন পাওয়া যায় না। ভাই, কাল থেকে আবার একসাথে মিলে পড়তে বসতে হবে, আজ কিছুই পড়া হলো না। তোর তো আবার 4 বাজলেই বাই ওঠে আর স্মিতার সাথে দেখা করার। তো কী করবো, বাড়ি থেকে তো বেরোতেই দেয় না। আর আমি কি সারাক্ষণের সঙ্গে দেখা করতে পারি বল? তাও তোর বাড়ি যাই বলে যা ছাড়ে। কবে থেকে শুরু হয়েছে মা বাবা? ক্লাস 10 পাশ কর, ফ্রিডম পাবি। আবার 10 গেল, 12 গেল, জয়েন্ট গেল, সব হয়ে গেল। ফ্রিডমটা নিজের চোখে আর দেখতেই পেলাম। এর থেকে ইজিলি জানিস তো ভারত স্বাধীনতা পেয়েছিল ব্রিটিশ। আরে তো তার সাথে অস্মিতার কি সম্পর্ক? ভাই সোহন শুন, ওর সাথে রিলেশনশিপটা এরকম করে বজায় রাখলে তাহলে ফ্রিডম পাবি? না, বাট এই 10 মিনিটই আমি রেহাই পাই এসবের থেকে, আর আমার জন্য এটুকু টাইমই বেস্ট। আরে চুপ কর না ভাই তোরা। এ ভাই শোন, তুই যা করছিস একদম ঠিক কাজ করছিস। আরে শোনো, মেয়ে পটানোটা না ভাই একটা আর্ট।
যেটা ওর আছে তোর নেই। সো ডোন্ট বি জেলাস ব্রো। এই যে হ্যাঁ এই বলটা জন্য গেল আজকের পড়াটা। হ্যাঁ আমার জন্য গেল? তুই বেকারে তো ভাট বকিস কেন? এই দাঁড় দাঁড় পড়া মাঝখানে নিজে পড়ে না, পড়তেও দেয় না। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। কি ঠিক বলেছ? আরে শোন, তোরা পড়াশোনা করে কি করে ফেলেছিস? আরে ভাই, মেকানিক্স ছেড়ে মেয়ে দেখ, মেয়ে ওই দেখো দেখ মেয়ে। এই মালটা কি অসভ্যশালা? আরে উন্নতি হবে ভাই। বাবা, আজকে তোরা দুজনে এসছিস। যাই হোক, আলাপ করিয়ে দিই, এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড প্রিয়াঙ্কা। হ্যালো এভরিওয়ান। আর এটা হলো ওয়ান অফ মাই স্পেশাল ফ্রেন্ডস আকাশ। আকাশ, দিস ইজ ঋত্বিক, দিস ইজ নীল। ওটা হলো আমার বয়ফ্রেন্ড সোহম। অনেক শুনেছি তোমার ব্যাপারে। আচ্ছা গাইস, এখন আমার বেরোতে পারি? কেন ভাই, ভালোই তো লাগছিল, বস না আর 10 মিনিট। আবার বস না একটু, ধুর বল, একটু চুপ কর তো। ঠিক আছে, ইউ গাইস গো হেড। এই তোমার একটু নাম্বারটা। বাই বাই। ফেসবুকে তো আছে। বাই বাই। টাই টা। আচ্ছা, তোমাকে এখনো কথা বলে দিতে হবে? আরে আকাশ বাড়ি পৌঁছে টেক্সট করতে বললো। ও, ইয়োর স্পেশাল ফ্রেন্ড আকাশ, রাইট? উপস, সরি 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 সরি, বয়ফ্রেন্ড বললে মনে হয় ভালো হতো। হোয়াট ননসেন্স সোহম। অফকোর্স, তোর তো ননসেন্স লাগবেই। তুই ওর সামনে আমাকে সবার লাস্ট ইন্ট্রোডিউস করেন, মানে এটা বোঝাতে আমি কতটা আনইম্পর্টেন্ট আর ওর রাস্তাটা কতটা ক্লিয়ার। তোকে আমি কতবার বলেছিলাম অস্মিতা, তুই ওর সাথে মিশবি না? তুই একটা কথা শুনতে পারিস না আমার? উপ সরি সরি সরি, তুই শুনবি কী করে? আকাশের সাথে ঘুরে ঘুরে নোংরামি করার থেকে ফুরসত পেলে তো। স্টপ ওভার রিঅ্যাক্টিং সোহম, ও বাস আমার ফ্রেন্ড হয়। তুই সবসময় কেন বলতো আমাকে এত খারাপ ফিল করাস না? মানে তুই কি এটা বুঝতে পারিস না যে তুই ছাড়াও আমার একটা লাইফ আছে? সব কথাকে এতটা এক্সাজারেট করতেই হবে? আমি তো তোকে ইন্ট্রোডিউস করাতেই যাচ্ছি। এই শাট আপ। আরে এই শোন, তোর এই বেকার এক্সপ্রেশন আমার শোনার কোনো ইচ্ছা নেই। আর হ্যাঁ, কনগ্রাচুলেশনস ফর ইউর নিউ রিলেশনশিপ। ব্লাডি চিপ সোহম, মাইন্ড ইওর টাং। হাট। Thank you.
খেতে আয়। আরে তোরা আমাকে সবাই মিলে এরকম ঘিরে ধরেছি কেন বলতো বে? একটু শান্তি দে না। বল, এতদিন ধরে ফোন তুলছিলিস না কেন? বেশি অ্যাটিটিউড না মারিয়ে আয়, বেরোবো। তোরা যা, আমার ভালো লাগছে না। আরে ভাই তুই নিচে নাম তো, আমি তোর বাড়ি নিচেই দাঁড়িয়ে আছি, চলে আয়। আসছি তারা। এবার তো বল কি হয়েছে? আবার সেই এক ঝামেলা। ভাই ও বুঝতেই চায় না আমি সেটাকে পছন্দ করি। ওর অন্য কোনো বন্ধুদের কিনে কোনো অবজেকশন নেই, শুধু ওই নির্দিষ্ট ছেলেটা। ভাই একবার, জাস্ট একবার যদি সব কিছু ভুলে গিয়ে আমাদের কথাটা ভাবতো না, তাহলে হয়তো আজকে আমরা একসাথে থাকতাম। কি বলছিস? তোরা একসাথে নেই? আরে ভাই তোরা চুপ কর না। আরে হেভি জিনিস দেখবি, একটা নতুন মাল এসেছে, হেভি ভাইরাল হয়েছে। আরে দেখ না ভাই। নীল, নীল তোর সিরিয়াসলি মনে হচ্ছে এটা একটা সময় এগুলো ডিসকাস করা? চুপ করতাম। আরে দেখ না, দেখ তো একবার। দেখ দেখ দেখ, হেভি না? কি হলো? কি হলো রে? কি হলো ভাই?
আসি দাঁড়া ওই আরে দেখে যা পুরো ভিডিওটা আমি দেখবি দেখবি তুই যা তো সোহম ওই ইন্টারেস্টিং এ এটা ভালো একটা জিনিস সারা দুনিয়া দেখছে এখন খুব ভালো লাগছে না বাইরে হ্যাঁ তোর তো কোনো যায় আসে না আমাদের এত বছরের রিলেশনশিপ তুই তুই এইভাবে শেষ করে দিলি তুই যা দাবি রেখেছিলি তুই সবই তো রাখার চেষ্টা করেছিলাম বল তার প্রতিদান তুই দিলি আর আসমিতা একটা কথা শুন শরীরের লালসা আর মনের ভালোবাসা কখনো এক পাতায় যায় না পাতাটাকে উল্টাতে হবে আর এটা তোর থেকে শেখা আমি কোন রকম রিলেশনশিপ রাখতে চাই না তোর সাথে
প্রিয়াঙ্কা বল। তোকে অ্যাকচুয়ালি না কিছু কথা বলার ছিল। কি বল? ইয়া মানে কি করে যে বলি। দেখ বললে বল, এখন আর ফালতু কথা বলার সময় নেই। বলছিলাম একবার দেখা করতে পারবি? না, কেন? প্লিজ সোহম, বাস একটা দিনের জন্য, জেদ করিস না প্লিজ, একবার দেখা কর। আমি ওর মুখটাও দেখতে চাই না, আর আমি ওর কোনো কথা শুনতে চাই না। সোহম প্লিজ, এটা অন্য ব্যাপার, জাস্ট ফর ওয়ান্স একবার দেখা কর। ঠিক আছে, লিখে সামনে আমি আসছি। বল কি হয়েছে? এটা অস্মিতা তোকে দিতে চেয়েছিল। কেন, ও নিজে এসে দিতে পারে না? আর কি এমন জিনিস সোহম, ও আর নেই রে। হ্যাঁ রে সোহম, তুই এটা প্লিজ রাখ, আর আমাকে পালে না ক্ষমা করে দিস রে। আমি যদি জানতাম আমি এটা কখনোই হতে দিতাম না। সোহম, এই চিঠিটা তোর কাছে পৌঁছানোর আগেই হয়তো আমি আর থাকব না, কিন্তু তোকে আমি কিছু কথা না বলে না যেতে পারলাম না। একটা জিনিস আর জানিস তো, এক্সপেকটেশনস, তোর থেকে আমার এই এক্সপেকটেশনটা ছিল যে তুই বুঝবি আমরা, বাট তুইও সবার মতো বুঝবি না। আকাশ ওর জন্মদিনে আমায় ইনভাইট করে আফটার ইউ ব্রোক আপ উইথ মি, আমি যেতে চাইনি বিশ্বাস কর, কিন্তু প্রিয়াঙ্কা অনেক জোর করার পর গেলাম। বলেছিল সবাই আসবে, কিন্তু গিয়ে দেখলো কেউই নেই। আমি বুঝতেও পারিনি আমার ড্রিঙ্কে কী মিশিয়েছিল, সেন্স হারিয়ে ফেলি। ওঠার পর এক মুহূর্তও দাঁড়াইনি, বুঝতেও পারিনি কি হয়েছিল আমার সাথে, কিন্তু একদিন হঠাৎ জানতে পারি এইসবের ভিডিও নাকি ভাইরাল হয়ে গেছে। আমি ভেবেছিলাম তোকে বলবো, কিন্তু তার আগে তুই যা করলি, যাই হোক তোকে দোষ দেব না, আমার মতো খারাপ মেয়েকে তুই ডিজার্ভ করিস না। কিন্তু একবার শুনতি সেদিন আমার কথা সোহম, বাস একটিবারের জন্য সে শুনতিস? তুই না শোনার পর না পারিনি রে। যাই হোক, এইটুকু বলতে পারি তুই ভেঙে পড়িস না, তোর অ্যাম্বিশনসকে নষ্ট করিস না, আমি সব সময় তোর সাথে আছি। I love you, Sean.
সোহম, তুই ভেঙে পড়িস না, তোর অ্যাম্বিশনসকে নষ্ট করিস না। কিরে তুই এখন ছাদে? এমনি ভালো লাগছে না। হ্যাঁরে কাঁদছিস নাকি তুই? তাতে তোর কি, তুই ওই ধোয়াই ছাড়। আরে বল না কি হয়েছে। তুই তো জানিস বাবা মা সেই কবে থেকে আমার জন্য ছেলে খুঁজছে। আমার জন্য ওর ছেলে নয়, প্যাকেজ খোঁজা হচ্ছে যেন। তার মধ্যে থেকে ওরা বা একটা ছেলেকে পছন্দ করেছে, 15 লাখ টাকা প্যাকেজ তার। কিন্তু কেউ একটিবারের জন্য জিজ্ঞাসা করল না আমি আদৌ ওকে বিয়ে করতে চাই কি না। এটা তুই ওদেরকে ব্লেম করতে পারবি না, এটাই মধ্যবিত্ত মানুষের কথা। এরা সমাজের দৃষ্টিভঙ্গি আর টাকার প্রতি এতটাই অবসেসড, এরা জীবনে না পাওয়া ইচ্ছাগুলো আমাদের উপর দিয়ে চরিতার্থ করার চেষ্টা করে, কিন্তু এটা দেখতে চায় না আমরা এই বোঝাটাকে নিতে পারছি কি না। এটাই হয়েছে রে। তুই কবে থেকে ওদের এত বুঝছিস? বাস্তব দেখতে শিখে গেছি রে। যাই হোক তুই ছাড়, তুই বল তোর কিরকম ছেলে পছন্দ। তুই যেরকম বলবি সেরকম ছেলে তোর সামনে হাজির করে দেবো। জানিস তো
আমি একটা ছেলেকে ভালোবাসি। হ্যাঁ, ও হয়তো খুব একটা রোজগার করে না, কিন্তু ও খুব ভালো ছেলে রে। আরে আফটারঅল আমিও তো কামিয়ে নেবো ওর সাথে, ম্যানেজ করে নেবো কিছু। জানিস আমরা 6 বছর ধরে রিলেশনশিপে আছি। তুই প্রেম করছিস? এবি ব্যাপার কিন্তু এটা ভাই, আমি ভেবেছিলাম তুই হয়তো বুঝবি। আফটারঅল তুইও কাউকে ভালোবেসেছিলিস, কিন্তু তুই অন্যদের মতো আমার কথা ইগনোর করে দিলি। ভাই একটি মাত্র সিরিয়াস হয়ে যা ভাই। অ্যাকচুয়ালি কি বলতো, আমারই ভুল, তোর থেকে আমার আশা করাটাই ভুল হয়েছে। হোক আমার লাইফটা খারাপ, হোক আমার সাথে যা ইচ্ছা। একটু ওয়েট করে যা, জাস্ট সব প্রশ্নের জবাব পাবি। তোকে বলেছিলাম বেশি না, সব তোর জন্য হয়েছে কিন্তু আমার জন্য। আমি এটা কে, এটা কি বাড়ি? না এটাই তোর বাড়ি। হ্যাঁ হ্যাঁ, মা 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 আমার ভাই, আমি মা তুই মা তুই মা তুই মা। আসতে এত দেরি হলো, তুই মদ খেয়েছিস? এই তুমি থামো তো ভাই। ভাই ভাই আজকে পার্টিটার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তোকে একটা কাজ করতে হবে ভাই, একটা রুম জোগাড় করে দে না। আরে ভাই হয়ে যাবে, পাক্কা তো পাক্কা, তুই প্রমিস কর ভাই, প্রমিস কর, প্রমিস পাক্কা পাক্কা ওয়ালা প্রমিস। আমি যা যাচ্ছি। যা যা। কিরে বললি না তো তুই মদ খেয়েছিস? হ্যাঁ খেলেও কি? এক্সকিউজ মি কাকু, একটু কথা বলবো, একটু কথা বলবো। ও সরি সরি সরি। এ ভাই তুই তো আমাকে কখন আসবো সময়টাই বললি না। আরে ভাই তুই জানা তুই কালকে 10টায় আয় না। হ্যাঁ হ্যাঁ 10টায় অ্যালার্ম লাগিয়ে দেবো, ঠিক আছে? গুড নাইট কাকু, গুড নাইট। চুপ করতে বলছে বাবু। তুই কি ভুলে গেলি তুই কোন বাড়ির ছেলে? কোন বাড়ির ছেলে আমি? কোন বাড়ির? আর কিসের এত সম্মান তোমাদের? যেই লোকগুলো সম্মান প্রাপ্তির জন্য তোমরা মরো না, সেই লোকগুলোই তোমাদের পিঠ পিছে হাসে, তোমরা জানো? কিছুই তো অজানা নেই, বাজারে 4.5 লাখ টাকার ওপর দে না। কি হবে, কি হবে এত ইমেজ বাঁচিয়ে? যতই প্রতিচ্ছবি দেখাও আয়নায় তো মুখ লুকাতে পারো না। বাবু তুই কিভাবে কথা বলছিস? তুই কি ভুলে গেছিস এটা তোর বাবা? না ভুলিনি, বাট তোমরা ভুলে গেছো যে আমরা তোমাদের সন্তান হই, তোমাদের অপূর্ণ ইচ্ছে চরিতার্থ করতে আসিনি এই পৃথিবীতে। আমাদেরও স্বপ্ন আছে, প্যাশনস আছে, অ্যাসপিরেশনস আছে। দাঁড়াও, ওকে বলতে দাও, কিভাবে ছেলে মানুষ করলাম আমরাও জানি। যে দেনাগুলোর কথা তুই বলছিলিস সেগুলো কার জন্য? তোরা পড়াশোনা করে বড় হলে উন্নতি কার হবে? আমরা মধ্যবিত্ত মানুষ সহম, মিডিল ক্লাস। আমাদের স্বপ্নটা আকাশ ছোঁয় না, এই মাটিতেই থাকে আর এই মাটিতেই মরে যায়। আমি তোদের বাস্তবটা বুঝতে বলেছি, তোদের থেকে অনেক বেশি স্বপ্নও দেখেছি কিন্তু জীবনে কিছু করতে পারিনি। সেই জন্য তোদের কিছু হোক সেটা দেখতে চাই আমি। তুমি ভুল বাবা, তোমার এই মধ্যবিত্ত মানসিকতা ভুল। আমাদেরও স্বপ্ন দেখার অধিকার আছে, আর সেটাকে পূরণ করারও।
আমি তো করেছি। আর বাবা, মধ্যবিত্তের ঘরে স্বপ্ন মরে না, সে স্বপ্নে বেঁচে থাকার ইচ্ছেটা মরে, আর আমি মরতে দেব না। তুই কি বলতে চাইছিস? তুমি কি জানো দিদি একটা ছেলেকে ভালোবাসে? সে কি? শ্রীয়সী, কই, তুই তো আমাদের বলিসনি। ও কি বলবে, ও কি বলবে, বলার সুযোগ কখনো দিয়েছো তোমরা? ভাই তুই চুপ কর, তুই থাম প্লিজ। এই একদম চুপ, চুপচাপ এখানে বস, বস। তোর বিয়ে দিয়ে এই মধ্যবিত্ত মানসিকতা তোকে মরতে দিতে পারে, কিন্তু একটা ভাই পারে না। আর এরা খালি প্যাকেজ প্যাকেজ করেই মরবে। এসব কি শ্রেয়সী? এই থামো, আরে নাও 5 লাখ টাকার চেক, তোমাদের মার্কেটে যা দেনা আছে কালকে গিয়ে সব শোধ করে আসবে। আর দিদির বিয়ের সব দায়িত্ব আমার, আর পরেও যদি কোনো প্রয়োজন আসে এটার জন্য আমি আছি। ওগো শুনছো, এই দেখো নির্ঘাত ডাকাতি করতে শুরু করেছে। আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল আমার। শুভম, এই রাখো তো, কোনো ইলিগাল কাজ করিনি, একটা অনলাইন হোটেল বুকিংয়ের অ্যাপ খুলেছি, আর সেখান থেকে উপার্জন করা এই টাকাটা। আর খুব শিগগিরই আমাকে দ্য বেস্ট অন্টারপ্রেনার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হবে, পারলে তোমরা যেও। খুব ভালো খবর, বলিসনি তো আমাদের। ওগো শুনছো, আমাদের ছেলের জন্য আজকে কত গর্ব আমাদের। এখন তোমরা হেভি খুশি, তাই না বাবা? এই এই কথাটাই যদি এখন আমি সাকসেসের আগে বলতাম, তোমরা কখনো এগোতে দিতে? এই জন্যেই কথাটা আজকে বলবো বলে এই ক্ষোভটা লুকিয়ে রেখেছিলাম। আর বাবা, তোমার ছেলে মদ খায়নি। হ্যাঁ, মদ দিয়ে একটু কুলকুচু করেছি, এই কথাটা বলবো বলে। আমি জানি বাবা আমি কার ছেলে, আর তাদের মাথা আমি কোনোদিন হেঁট হতে দেব না। আমার খুব আনন্দ রে, আমার খুব আনন্দ। আমি যা জীবনে পারিনি তুই তা করে দেখালি। ভালো থাক, খুব ভালো থাক, খুব ভালো থাক। তারা বস, চা নিয়ে এসছি, চা খাবি তো? বস। আরে তাড়াতাড়ি ধর, ওই নে ধর তোর ভাই। ভাই কালকে রুমটার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাই। ওফ, এই এই কি হয়েছে? আরে এখন তো ভাই আমাদের হোটেলের মালিক, এখন তো যাওয়া আসা লেগেই থাকবে বল। কি হয়েছে তোর? আরে এটা কি দেখি? আরে কিছু না, তুই দেখি না, দাঁড়াও। আরে বলতে তো দে আমাকে, বলছি তোকে আমি। ভাই আরে শোন,
কী করবো বল। জানিস তো ভাই, আমাদের বন্ধুদের মধ্যে সব থেকে সাকসেসফুল কিন্তু তুই। তোর মনে হয় ও লেখা এই চিঠিটাই হচ্ছে মাধ্যম। আরে ভাই, তোর এত রাগ, এত জেদ, সব কিছুর কারণ কিন্তু তুই নিজেই। এই দেখ না, তোর থেকে বেশি আর্থিকভাবে সচ্ছল পরিবার থেকে আসি আমি। দেখ এখনো কিছু করে উঠতে পারলাম? ঈর্ষা হয় রে তোকে দেখে, আবার গর্বও হয় যে আজ তুই কোথায়। তাই তোকে একটাই কথা বলবো ভাই, এই জেদটা আর থামাস না। কিন্তু ভাই এখনো কিছু বলতে পারিনি রে, আর সবকিছুর জন্য নিজেকেই তাই মনে হয়। জানিস তো সোহম, আমরা ভাবি হয়তো মানুষ বাড়তে বাড়তে বোঝে, একেবারে না। একটা ঘটনা, জাস্ট একটা ঘটনা মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। মানুষের চোখ কি সত্যি শৈশবে খোলে? তাদের নিজেদের লোক তাদের বিশ্বাস ভেঙে দেয়, তখন সেই অবিশ্বাসের আলোয় তাদের চোখ খুলে যায়। তাই তুই যেখানেই থাক, আমার একটা কথা মনে রাখিস ভাই, অতীতের শিক্ষাটাকে মনে রাখবি, অতীতটাকে না। আর শোন, আজ থেকে তুই আর মধ্যবিত্ত সোমনোস, তুই আর অল্পে খুশি নেই, ঠিক আছে? মধ্যবিত্তের জীবনে স্বপ্ন মরে গেলে বাঁচার ইচ্ছেটা মরে যায়। স্বপ্ন বাঁচুক ইচ্ছে স্রোতে ভেসে, মধ্যবিত্তরা বাঁচুক শির দাঁড়ায়।